जे जन प्रेमे पोईरा छेरे मोनी जे जन प्रेमे पोईरा छे ओ पीरीत रागुने पुड़ा मोरा रागे मोईरा छे আমি আল্লাহর নাম স্মরণ করিয়া ওই আমার শ্রোতাগণ সবাই বাবা মা শাহ মখদুমের সাহাবিবুল্লাহর চরণে আমার হাজার সালাম ও জানাই এখানে তে আছেন যত শ্রোতাগণ সবাই আজ সবার উপায়েতে আমার সালাম ও জানাই আরে বন্দনা করিতে আমার অনেক হইবে দেরি মন দিয়া শোনেন সবে মাদার মনির জারি তাই এক দিবসে হযরত আলী শিকারেতে যায় তারপরেতে কি হইল শোনেন শ্রোতাগণ সবাই আরে শিকারেতে যায় আলী কোন কাম করিল এক মাদার গাছের নিচে আইস আলী আর রাত হইয়া গেল আরে মাদার গাছের নিচে এসে হযরত আলী রাত হইয়া যায় সেইখানে তে হযরত আলী শুয়া নিদ্রা যায় আরে সকালে উঠিয়া দেখেন আলী মরত যায় আরে সুন্দর একটি ডিম পড়িয়া আছে চোখে দেখতে পায় আলী কত খুশি হইয়াছে আলী কত খুশি হইয়াছে খুশি হইয়া যায় মনে মনে হযরত আলী হাসিয়া ফেলায় তাই আলী কয় এই ডিম লইয়া যাব আমারও বাড়িতে এই ডিম লইয়া যাব আমার বাড়ি হায় এই ডিম পাইলে খুশি হবে বিবি জোহরায় আলী হযরত আলী ডিম লইয়া বাড়ি চলে যায় ডিম তখন তুলে দিল বিবি জোহরায় ডিম লইয়া মা জননী কোন কাম করিল তুলারে ভিতরে তারে যতনে রাখিল আরে ডিম লইয়া মা জননী কোন কাম করিল তুলারও ভিতরে তারে যতনে রাখিল একে মাস দুই মাস তিন মাস হল একে একে দশ মাস দশ দিন পূর্ণ হইয়া গেল ডিমের ভিতর কি ফয়দা আরে ডিমের ভিতর কি তামাশা করেছেন খুদায় এবার শুনিবেন আমার শ্রোতাগণ সবাই আল্লাহ মাসি দশ দিন যখন পূর্ণ হইয়া যায় ডিম হইতে মানুষ পয়দা করিলেন খোদায় তাই মাদার গাছের নিচে ডিম পাইছিল পড়িয়া আর মাদারও বলিয়া দেয় নাম দিল থইয়া তাই শুনিয়া মা জননী কি কাজ যায় করিয়া
স্তনের দুধ খাওয়াইয়া মানুষ যাই করিয়া নিজের স্তনের দুধ খাইয়া মানুষ তারি করিল একে একে দিনে দিনে মাদার বড় হলো এইভাবে কিছুদিন যখন গত হইয়া যায় এক দিবস সে মাদার তখন মায়ের কাছে কয় তাই শোনো শোনো প্রাণের আম্মা তোমার জানাই সোমারেতে যাব মা গো বিদায় দাও আমায় আমার মাজনি মাদার দেখে বলিতে লাগিল শোনো শোনো মাদার আমি তোমার জানাই এত বড় হইলি ডাঙ্গর তোমার জানাই আরে মসজিদ না ভজিলি মাদার করিলাম চিন্তায় মসজিদ না ভজিলে মাদার কিছুই পাইবা না আখেরেতে কি করিবি চিন্তা করো না তাই মাদার বলছে মা জনই তোমার জানাই আমার সাইতে বড় আর কে বা আছে দুনিয়ায় কার কাছে আমি মরিদ হব তোমার জানাই আরে মাথাতে মা বলে শক্তির বড়াই কইরো নাই মাজনী বলে মাদার তোমারে জানাই শক্তির বড়াই যেন তুমি এখন কইরো নাই মাদার বলে মা গো আমি তোমার জানাই তোমার সাইতে বড় কে আর আছে দুনিয়ায় আমি হইলাম তোমার বেটা আমি তোমারে জানাই তুমি হলে সবার মা আমি জানাই তখন কেন্দ্রে কেন্দ্রে কয় সোমারেতে যাব মা গো বিদায় দাও আমায় তাড়াতাড়ি বিদায় করো দেরি কইরো না হাতে মা কয় তুমি কোথাও যেতে পারবে না মায়ের চরণ ভজলে তুমি না পাইবে আরে মায়ের চরণ ভজলে তুমি পাইবে যাহা সোমারেতে গেলে তুমি না পাইবে তাহা আমি বলে যাই তোমার কাছে মাদার বলে যাই তোমার কাছে মাদার বলে মাগো আমি করি বর্ণনা সোমারেতে যাব মাগো বিদায় করো না সোমারেতে যদি মাগো না যাইতে দিবে জীবন রাখবো না মাগো প্রাণে মারা যাবে এবার কথা শুনে মা জননী কোন কাম করিল মাদারেকে হাসি মুখে বিদায় করে দিল কয় শুনে শুনে মাদার আমি তোর কাছে জানাই তুই হইল ভেজাইলা মাদার বলে যাই সবাই এইখানে যাইবি আমি তোরে জানাই একটা ভেদাল বাজাইবি আমি যে জানাই অর্থাৎ মা ফাতেমা বলছে যে মাদার তোর নাম হচ্ছে ভেজাইলা মাদার তুই যেখানে যাবি সেখানে একটা একটা করে ভেজাল বাজাবি অর্থাৎ মায়ের চরণ ভজলে যা পাবি ওই সোমারে গেলে তার কিছুই পাবি না তুই অর্থাৎ সমাজে তোর সোমারে যাওয়ার দরকার নাই তোর কোনো জায়গায় ভেজাল হওয়ার বাধার দরকার তুই বাড়িতে চুপচাপ বসে থাক মাদার বলছে মা আমি মুরিদ হব আমার সাইতে বড় আর কি আছে এর কারণ আমি হচ্ছি ফাতেমার বেটা যে ফাতেমা কুল দুনিয়ার মা এবং বরকতের মা সবার মা তাহলে আমি তোমার সওয়াল সবাই জানে যে এটা ফাতেমার বেটা তাহলে তোমার সাথে বড় দুনিয়াতে আর কি আছে তার কাজ কি আছে আমার মুরিদ হওয়া শেষ তুমি আমার মুরিদ আমি সোমারে যাবো মা আমাকে যদি সোমারে বিদায় করো না করো বা যাইতে না দাও আমার জীবন আমি রাখবো না ফাতেমা দেখলো এ হলে ভেজাইলা মাদার একে যদি বাড়িতে রাখি তাহলে কতক্ষণ কি ভেজাল যে করে ঠিক ঠিকানা নেই তখন মা ফাতেমা কয় ঠিক আছে যা এই বলিয়া ফাতেমা করিল বিদায় আস্তে আস্তে মাদার তখন হাতিল সুলিয়া তাই রাস্তা দিয়া মাদার মনে হেঁটে চলে যায় একে একে কিছু দূর রাস্তা তখন চলে যায়